ক্লাস টেনের ছেলেদের স্বাগত। আজকে পড়াবো একটা নতুন জিনিস, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ ইংলিশে বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা পড়তে গেলে প্রথমেই একটা রাশি সম্বন্ধে জানতে হবে, চৌম্বক প্রবাহ। চৌম্বক প্রবাহ ফাই, এই চিহ্নটা হচ্ছে ফাই, গোল্লা করে কেটে দেওয়া। কি সংজ্ঞা, কি মানে কিভাবে বলবো এটাকে, যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা বলে, সবচেয়ে ভালো হচ্ছে আবেশ রেখা বললে, আবেশ রেখার সংখ্যাকে বলে চৌম্বক প্রবাহ। নোট, চৌম্বক প্রবাহের এসআই একক হল ওয়েবার, ডব্লিউবি ওয়েবার। তাহলে কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত আবেশ রেখার সংখ্যাকে বলে চৌম্বক প্রবাহ। আমরা বলরেখা যেরকম পড়েছিলাম, কোনো মেটেরিয়াল থাকলে আবেশ রেখা বলা হয়। তো কোনো একটা তল, সেই তলের মধ্য দিয়ে যত সংখ্যক এই আবেশ রেখা অতিক্রম করে যাচ্ছে লম্বভাবে, তাকে বলা হয় চৌম্বক প্রবাহ। এবার যেটা বলবো, তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো? তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো? বলছে কোন বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত, এরকম ভাষা বলে, বা ওই বদ্ধ, এই ভাষাও বলে, ওই বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, সময়ের সঙ্গে আর কি পরিবর্তন ঘটলে, ওই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী বা তাৎক্ষণিক, ক্ষণস্থায়ী অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। ফলত বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই ঘটনাকে বলে, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই ক্ষেত্রে দুটো প্রশ্ন পেয়ে যেতে পারো, আবিষ্ট তড়িৎচালক বল বলতে কি বোঝো? এইখানে শুরু করবে, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বা ওই বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত
চৌম্বক প্রবাহে পরিবর্তন ঘটলে ওই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এই তড়িৎচালক বলকে বলে আবিষ্ট তড়িৎচালক বল। যদি বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? একই রেখা করবে, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বা ওই বদ্ধ কুণ্ডলীর ওই না বলে কোনো আর কি, যেহেতু এখানে কোনো দিয়ে শুরু করেছি, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎচালক বলের সৃষ্টি হয়। ফলত হয়ে গেছে, ফলত ওই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহকে বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে ওই দুটো কোশ্চেন এখান থেকে করে নিতে পারবে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো অনেকখানিটা জানলাম। কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বা কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী অর্থাৎ তাৎক্ষণিক তড়িৎচালক বলের সৃষ্টি হয়। ফলত ওই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই ঘটনাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরো যদি আমরা একটা কুণ্ডলী নিই, এখানে একটা অ্যামিটার দিলাম, তড়িৎ প্রবাহ মাপক যন্ত্র অ্যামিটার, তো কোনো ব্যাটারি ফ্যাটারি তো নেই। এখন এ একটা দণ্ড চুম্বক NS, দণ্ড চুম্বক মানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বড় রেখা অতিক্রম করে। এখন যদি NS কে এর দিকে গতিশীল করি তাহলে এর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহে কি হবে? পরিবর্তন ঘটবে, ফলে দেখা যাবে অ্যামিটারের কাঁটার কি হচ্ছে? ডিফ্লেকশন হচ্ছে। যদি নিয়ে আসি তখন যেদিকে ডিফ্লেকশন হবে কাঁটার, যদি একে আবার ফিরিয়ে নিয়ে যায় উল্টো দিকে ডিফ্লেকশন হবে। বা NS দণ্ড চুম্বকটাকে স্থির রেখে যদি একে ওদিকে নিয়ে যায় কুণ্ডলীটাকে তাহলেও ঘটনা ঘটবে, মানে এই অ্যামিটারের কাঁটা বিক্ষেপ হবে। তাহলে এখানে ধরো কোনো ব্যাটারি নেই, অচেতন প্রবাহ সৃষ্টি হলো। কিভাবে হলো? তাহলে এই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে এই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। ফ্যারাডে এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। এই ঘটনাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ। এবার এই সংক্রান্ত সূত্র পড়তে হবে, ফ্যারাডের সূত্র। সাবহেডিং দাও খুব পরে পরীক্ষায় সমালোচনা মাধ্যমিকে আসার মতো প্রশ্ন। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, তিনটে সূত্র, বইয়ে অনেক সময় দুটো বলে বলেছে, তিন ভাবে বললেই ভালো। একটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের বা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণ, একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের বা তড়িৎচালক বলের স্থায়িত্ব, আর আবিষ্ট তড়িৎচালক বলের মান, তিনটে সংক্রান্ত। আবিষ্ট তড়িৎচালক বলের উৎপত্তির কারণ, আবিষ্ট তড়িৎচালক বলের স্থায়িত্ব কতক্ষণ স্থায়ী হয়, আর তিন হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মান। তাহলে উত্তর কিভাবে লিখতে হয় পরীক্ষার সময়? এরকম, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি হল এক নম্বর,
নম্বর ওই কথাটাই ফিরে আসবে, কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে, বদ্ধ কেন, কোনো কাটা থাকলে তো সার্কিট তো কমপ্লিট হবে না, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, বা অনেক বলে আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্ট হয়, একই কথা। তাহলে প্রথমে বললাম কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে ওই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, এটা হল কারণ। দুই, স্থায়িত্ব সংক্রান্ত, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বল ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে। তাহলে এটা হচ্ছে স্থায়িত্ব সংক্রান্ত, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বল ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে। ওই যেটা কুণ্ডলী এঁকেছিলাম, এরা একটা কুণ্ডলী যেটা এঁকেছিলাম, আর এখানে একটা দণ্ড চুম্বক নিলাম, এনেস রইল, এও স্থির এও স্থির, কিছুই হবে না, কাটার কোনো বিক্ষেপই হবে না। যদি দণ্ড চুম্বকটাকে আনি তবেই হবে, বা দণ্ড চুম্বককে ওর থেকে দূরে নিয়ে যাই তবেই হবে, বা দণ্ড চুম্বককে স্থির রেখে যদি ওকে ওদিকে নিয়ে যাই বা ওকে সরিয়ে নিয়ে আসি, নড়াচড়া করি, মানে ভ্যারিয়েশন হয় চুম্বক প্রবাহের, যদি ওর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তবে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। যদি স্থির রেখে দিই দুজনকে কিছুই না করি, তাহলে তো আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হবে না, আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে না। তিন নম্বর, মান সম্বন্ধে। তাহলে এক নম্বর হলো কি কারণ সম্বন্ধে সম্পর্কিত, দু নম্বর হলো কি স্থায়িত্ব সংক্রান্ত, ডিউরেশন, তোমরা কজ ডিউরেশন হচ্ছে ম্যাগনিচিউড মান, আবিষ্ট তড়িৎ চালক বলের মান, তড়িৎ চালক বলের মান বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত বা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত, এরকম বলতে পারো, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের হার, মানে সময় দিয়ে ভাগ, পরিবর্তনের হারের সমানুপাতিক, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত বেশি হবে আবিষ্ট তড়িৎ চালক বলের মান তত বেশি হবে। এখানে একটা এক্সপ্রেশনের মতো দিই, টিকে সময় দিয়ে বোঝায় না, ডেল্টা টি লিখলাম, বয়ের মতো টি মানে ডেল্টা টি মানে সময়ের পরিবর্তন, ডেল্টা টি সময়ের অবকাশে বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন
ডেল্টা ফাই হলে পরিবর্তন ডেল্টা ফাই, বয়ের মতো ফাই, আবিষ্ট তড়িৎচালক বলের মান ছোট হাতের ই সমান সমান না সমানুপাতিক বলি, যদি সমানুপাতিক ধ্রুবকটা ওয়ান ধরা হয়, ডেল্টা ফাই বাই ডেল্টা টি, ই সমানুপাতিক ডেল্টা ফাই বাই ডেল্টা টি। তাহলে এই তিনটি হলো আবিষ্ট তড়িৎচালক বল সংক্রান্ত ফ্যারাডের সূত্র। প্রথমটা হচ্ছে কারণ, এটা মনে রাখতে হয়। দ্বিতীয়টা স্থায়িত্ব, তৃতীয়টা আবিষ্ট তড়িৎচালক বলের মান। আবিষ্ট তড়িৎচালক বলের বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হয় এই সংক্রান্ত সূত্র ফ্যারাডে বলেননি, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র, সেটা পড়াবো পরের দিনে। আজকে এই পর্যন্ত রইল, ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক পরে বের হবে, যেন স্বাস্থ্যবিধি সব মেনে চলবে।